বলিউডের সুদর্শন ও দক্ষ অভিনেতা সালমান শাহ শুধু দেশে নয় নানা দেশে ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত অনুরাগী সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে সালমান শাহর একটি স্থির চিত্র যার সঙ্গে মিল নেই ক্ষণজন্মা এই নায়কের কোনো চলচ্চিত্রের কস্টিউম ও হেয়ার স্টাইলের তারপরও ছবিটি লুফে নেন সালমান ভক্তরা শেয়ার করেছেন নিজেদের প্রোফাইলে তবে ছবিটি কোনো ফটোগ্রাফারের তোলা নয় এটি তৈরি হয়েছে আলোচিত প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করেছেন রাজীব হাসান ফেরদৌস নামের এক ব্যক্তি এর আগে তিনি দেশের জনপ্রিয় বহু তারকাদের ছবি বানিয়েছিলেন এআই দিয়ে রোববার রাজীব জাহান ফেরদৌস তার ফেসবুকে সালমান শাহর নতুন রূপের ছবি প্রকাশ করে লিখেছেন প্রস্তুত হও বাংলাদেশ ফ্যাশন আইকন গৌরবময় প্রত্যাবর্তন করেছে মিড জার্নি এআই এর জাদুতে তৈরি সম্পূর্ণ সিরিজ ড্রপের জন্য নিজেকে প্রস্তুত করুন সঙ্গে থাকুন এদিকে সালমানের নতুন লুকের ছবি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা দেশের তো নয় বিদেশি কোনো নায়কের সৌন্দর্যকেও হার মানিয়ে দিয়েছে সালমান শাহের সেই ছবি রাজীবের সেই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন স্বপ্নের নায়ক আসলেই রে ভাই আসলেই এরপর তিনি জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার প্রতীকের চিহ্ন আরেকজন লিখেছেন সালমান শাহ বেঁচে থাকলে বিশ্বের টপ টোয়েন্টি হ্যান্ডসাম ছেলেদের তালিকায় থাকতেন সালমান শাহর ভক্তদের জন্য সেপ্টেম্বর মাসটি খুব আবেগের কারণ এই সেপ্টেম্বরেই জন্ম আর মৃত্যুবরণ করেন স্বপ্নের এ নায়ক ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন বাংলা সিনেমার বরপুত্র মারা যান মাত্র ২৫ বছর বয়সে অনেকেই ধারণা করছেন সেপ্টেম্বর মাসে সালমান ভক্তদের এআই এর দুনিয়ায় নিয়ে যাবেন রাজীব এর আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে ফায়ারফ্লাই এবং ফটোশপ ব্যবহার করে রাজীব ৬ থেকে ৮ দশকের পুরনো দিনের নায়িকাদের এই সময়ের গেটআপে নতুন লুক তৈরি করেন এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি হলিউড তারকাদের ইফতারের টেবিলেও হাজির করেছিলেন তাই সালমান ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বপ্নের নায়কের নতুনভাবে গৌরবময় প্রত্যাবর্তনের চ্যানেল এস বিনোদন ডেস্ক Thank you.